গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 11:30, না 11:30, 12টা বাজে যায়। মোটামুটি সবাই ঘুম থেকে উঠেছি, গরম খাবার ঠান্ডা হয়ে গেছে, পরোটা সয়াবিন আলু কুমড়োর তরকারি এইটা এখানে নিয়েছি, কারণ নিচে রাখলে দেখা যাচ্ছিল না, কাছ থেকে দেখিয়ে দিলাম। ফার্স্টে খাবার আগে সকাল সবসময় একটু জল খেয়ে নিতে হয়। মা অনেকবার গেছিল ঘরে ডাকতে, দেখেছে ঘুমাচ্ছি, তাকে নেই। তো খাচ্ছি কেমন? খাচ্ছি বা বা বা, তোমাদের দাদা আজকে ছুটি, এক্ষুনি ফোন করেছিলাম, ওই করেছিল, গলা শুনে ধরতে পেরেছি যে ঘুমাচ্ছে। দাদা গাড়ি ঢোকেনি মহরমের জন্য। দারুণ লাগবে, আমি সকাল থেকে উঠেইনি, মাই সব একা একা করেছে। দুপুরে রান্নার জন্য আনাজ কাটছে, ওই যে আমার পিছনে বসে। সকাল তো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাইরে উদাসী পুকুর, দারুণ লাগছে জানলাটা খুলে। সকালে ঘুম ভেঙে গেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। পরোটাটা দারুণ হয়েছে মা, বাইরে বৃষ্টি হচ্ছে, লাইট আনে নিজের ঘরে ভিডিও করবো। নিরামিষ খাওয়ার দিয়ে ভিডিও করছি বলে টেবিলে বসে করতে পারছি ভিডিওটা। তাহলে কুমড়ো আলু সয়াবিনটা কালকে রাত্রে বলেছিলাম খাওয়া, কয়েকবার সঙ্গীতাদের বাড়ি মানে আমার বড় কাকিমার বাড়ি গেছে, সঙ্গীতা কালকে ফুরুলি খাইয়েছে, এখানকার 2200 ফেমাস ফুরুলি, ফুরুলি দারুণ খেতে। আর কাকিমা কাকা বাড়ি আসতে যায়নি, ওখানেই খেয়েছি কাল রাত্রে।
ওখানে খেয়েছি বলে মার কুমড়ো আলুটা কালকে করেইনি, আজকে করেছে কুমড়ো আলু সয়াবিন। কালকে বলেছিলাম খাও, আমাদের বাড়ি কখনোই হয় না। মানে কুমড়ো আলু চিংড়ি দিয়ে হবে, পুঁই শাক দিয়ে হবে, সয়াবিন দিয়ে হবে না। দুটোই তো খেতে পাচ্ছি না, মা বলছিল আর একটা দেবে। বর্ষাকালে না স্কুলে যেতাম, মানে আমার ছোটবেলা স্কুল না বড়বেলা যে স্কুলে পড়াই, আমি তো স্কুল গাড়িতে যেতাম। আর 22 জনের থেকে ক্যানিংটা অনেকটা, আর আঙ্কেল বাচ্চা তুলতে তুলতে যাবে, আমি স্কুল গাড়িতে আঙ্কেলের পাশের সিটে বসে যেতাম সামনে। আমি আঙ্কেলকে বলে গাড়ির দরজাটা খুলে দিতাম, আমি গাড়ির জানালাটা খুলে দিতাম, আমি কাঁচটা নামিয়ে দিতাম, আর হেডফোনে গান চালিয়ে দিয়ে কি ভালো লাগতো যে এই সময় স্কুলে যেতে, আর স্কুলগুলো সব বন্ধই হয়ে গেল। নেল পলিশের দোকানে নেল পলিশ কিনতে দিতাম মার সঙ্গে, এটা নিয়ে যাও, এটা আমার পছন্দের নেল পলিশ, পছন্দের কালার, সব নখগুলো পড়লে ভালো করে নখগুলো একটু বড় হোক। রাখি পূর্ণিমা কবে গো মা? এই এখন আমার সামনে রবিবার, ভাইয়ের রাখি পূর্ণিমার গিফট অর্ডার করা হয়ে গেছে, ওই জন্য শুনে নিলাম, তার আগে যদি চলে আসে তো ভালো। মা কি করে আসবে গো, ভালো খাওয়া হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এবারে চিকেন লেগ পিসের জন্য একটু ওয়েট করে যাও, আসবে খুব তাড়াতাড়ি ভিডিও, সবাই খুব ভালো থাকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।